नमस्कार बंधुरा, समग्र आषाढ़ मास जुड़े पश्चिमबंगे चलछिलो बन्ना बृष्टिपात। और ये बृष्टिपात के केंद्र कर विभिन्न एलाकाय चलछिलो बन्ना। और ये बन्नार कारण कृषक शाक सब्जी जेमन नष्ट हो गिएछिलो, तेमनि बजारे चाहिदा के केंद्र कर शाक सब्जी बजार आकाश छोआ मूल्य हो दाड़िएछिलो। तार संगे पाल्ला दिए आलुर बजारो तर तर करे बेड़े उठेछिलो। किन्तु गत सप्ताह थेके एकदम विपरीत चित्र फुटे उठेछे। आकाश देखते ही पाच्छेन एकदम झलमले नील आकाश। मेघ कोथाओ थाकलेओ सेखाने बृष्टिपात होवार कोनो सम्भावना नेई। आर सेई चेना प्रचंड रौद्रेर तापेर कारणे माठे काज करा कृषकदेर पक्षे कठिन हये दाड़िये पड़ेछिलो। आर एई अनावृष्टिर कारणे शाकसब्जिर बाजार जेमन कमते शुरू करेछे, तार संगे संगे आलुर दामो किन्तु कमते शुरू करेछिलो। किन्तु एई अनावृष्टि बेशी दिन टेकेनि, जार कारणे गत दुई दिन थेके पुनराय शुरू हये गेछे निम्नचाप। आर एई निम्नचापेर कारणे आबार धामाका बृष्टिपात चलछे उत्तरबंग थेके दक्षिणबंग, समग्र जिला समग्र राज्य जुड़े। एमनकि एई बृष्टिपात शुधु पश्चिमबंगे नय, सारा भारतवर्षे दिल्ली, गुजरात, पंजाब, उत्तर प्रदेश, आसाम विभिन्न राज्य এই বৃষ্টিপাত চলছে। আর এই বৃষ্টিপাতের কারণে একাধিক রাজ্যে চলছে বন্যা পরিস্থিতি। আর এই অধিক বৃষ্টিপাতকে কেন্দ্র করে আলুর বাজারও কিন্তু শাকসবজির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে। আর এই কারণে সমস্ত চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা আজ আশায় বুক বেঁধেছে যে আগামী দিনে হয়তো আলুর বাজার আরও অনেকটা বেড়ে উঠবে এবং আমরা দুটো পয়সা ঘরে তুলতে পারবো। কারণ গত তিন বছর ধরে চাষি থেকে ব্যবসায়ী সকলেই কিন্তু মার খেয়ে আসছে এই আলু চাষ করে। কিন্তু এবছর যদি এভাবেই বৃষ্টিপাত প্রতিনিয়ত হতে থাকে আর দক্ষিণ ভারতে যদি আলুর চাহিদা বেড়ে যায় অতিরিক্ত বন্যা ও বৃষ্টিপাতকে কেন্দ্র করে, আর সেই সমস্ত দক্ষিণ ভারতের মান্ডিগুলোতে যদি ইউপির আলুর ডিমান্ড বেড়ে যায়, তাহলে ইউপির আলু আর এই পশ্চিমবঙ্গ এবং আসাম রাজ্য আর উড়িষ্যাতে আসবে না। যার কারণে পশ্চিমবঙ্গের আলুর ডিমান্ড উড়িষ্যার বাজারগুলোতে, আসামের বাজারগুলোতে এবং পশ্চিমবঙ্গের বাজারে অনেক বেড়ে যাবে এবং পশ্চিমবঙ্গের আলুর বাজার মূল্য এক লাফের দ্বিগুণ হয়ে দাঁড়াবে, এটা নিশ্চিত আশা করা যায়। আর তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই স্পেশাল হতে চলেছে আলু চাষী, আলু ব্যবসায়ী ও আলু স্টকার বন্ধুদের জন্য। কারণ এই ভিডিওর মাধ্যমে আজ আলোচনা করব আজকের দিনে দাঁড়িয়ে আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে বিভিন্ন ইউনিটগুলোতে জ্যোতি আলুর বন্ডের বাজার মূল্য কী রয়েছে, রেডি আলুর বাজার মূল্য আজ কত রয়েছে, বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক দেবেন, আর এই চ্যানেলটিতে যারা নতুন দেখছেন তারা অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। আজ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখী সংলগ্ন এলাকায় জ্যোতি আলুর বন্ডের বাজার মূল্য চাষি ভাইদের ফ্রি বন্ডের বাজার মূল্য 50 কেজি হিসাবে 470 টাকা থেকে, মিডিয়াম কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি 510 টাকা, আর রেডি জ্যোতি আলু 50 কেজি হিসাবে বিক্রয় করা হচ্ছে 700 টাকা থেকে 720 টাকা, আর পোকরাজ আলু যেখানে 50 কেজি রেডি হিসেবে বিক্রয় করা হচ্ছে 600 টাকা থেকে 650 টাকা। আজ মালদা জেলার 8 মাইলে রেডি পোকরাজ আলুর বাজার রয়েছে 600 টাকা থেকে 620 টাকা, এবং জ্যোতি আলুর রেডি বাজার রয়েছে 50 কেজি হিসাবে 700 টাকা থেকে 710 টাকা গড় হিসাবে। আর বন্ডের মূল্য রয়েছে মালদা 8 মাইলে 350 টাকা থেকে 360 টাকা পোকরাজ আলু 50 কেজি হিসাবে, আর জ্যোতি আলুর বন্ডের বাজার মূল্য রয়েছে 450 টাকা থেকে 460 টাকা 50 কেজি বন্ডের মূল্য হিসাবে। আজ পশ্চিমবঙ্গের ঘাটালের দণ্ডেশ্বর শিমুলিয়াতে 50 কেজি ফ্রি বন্ডের জ্যোতি আলুর বাজার রয়েছে 480 টাকা থেকে, মিডিয়াম কোয়ালিটি শুরু করে 530 টাকা VIP কোয়ালিটির জ্যোতি আলুর ফ্রি বন্ডের বাজার মূল্য, আর রেডি জ্যোতি আলু এখানে বিক্রয় করা হচ্ছে 650 টাকা থেকে 700 টাকা এবং 750 টাকা VIP কোয়ালিটির জ্যোতি আলু। আজ মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে 50 কেজি চাষি ভাইদের ফ্রি বন্ডের জ্যোতি আলুর বাজার রয়েছে 490 টাকা থেকে 520 টাকা ভালো কোয়ালিটির জ্যোতি আলু, আর রেডি জ্যোতি আলু হিসেবে বিক্রয় করা হচ্ছে 680 টাকা থেকে এবং VIP কোয়ালিটি 730 টাকা। আর পোকরাজ আলুর বাজার এখানে পরিলক্ষিত হচ্ছে 380 টাকা বন্ডের মূল্য থেকে শুরু করে 400 টাকা VIP কোয়ালিটির পোকরাজ আলুর 50 কেজি বন্ডের মূল্য, আর রেডি পোকরাজ আলু বিক্রয় করা হচ্ছে 590 টাকা থেকে 650 টাকা। আর বীরভূম জেলার সাঁইথিয়ায় আজ জ্যোতি আলুর বন্ডের বাজার পরিলক্ষিত হচ্ছে 500 টাকা থেকে 550 টাকা VIP কোয়ালিটি, আর ডালা হিসেবে এখানে আলু বিক্রয় করা হচ্ছে 50 কেজি হিসেবে 700 থেকে 750 টাকা।
আজ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালনায় রেডি 50 কেজি ডালা হিসেবে আলুর বাজার রয়েছে 700 টাকা, 700 থেকে 710 টাকা। আর চাষিদের ক্ষেত্রে ফ্রি বন্ডের 50 কেজি জ্যোতি আলুর বাজার মূল্য রয়েছে 480 টাকা থেকে 500 টাকা। আজ হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর বন্ডের বাজার মূল্য রয়েছে 530 টাকা থেকে 540 টাকা। আর এই হাওড়া জেলায় উদয়নারায়ণপুরে রেডি জ্যোতি আলু বিক্রয় করা হয়েছে 680 টাকা থেকে 730 টাকা 50 কেজি রেডি আলু হিসাবে। আজ মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে 50 কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য রয়েছে 590 টাকা থেকে 680 টাকা, আর বন্ডের বাজার মূল্য রয়েছে 450 টাকা থেকে 500 টাকা। আর এই মুর্শিদাবাদ জেলায় পোকরাজ আলুর বন্ডের বাজার মূল্য রয়েছে 350 টাকা থেকে 380 টাকা, আর রেডি পোকরাজ আলু বাজারে বিক্রয় করা হচ্ছে 50 কেজি হিসাবে 550 টাকা থেকে 600 টাকা। আজ হুগলি জেলার গোকাটে জ্যোতি আলুর বন্ডের বাজার মূল্য রয়েছে 450 টাকা থেকে মিডিয়াম কোয়ালিটি শুরু করে আর ভিআইপি কোয়ালিটি 500 টাকা, আর রেডি জ্যোতি আলু ডালা হিসাবে এখানে বিক্রয় করা হচ্ছে 650 টাকা থেকে 750 টাকা ভিআইপি কোয়ালিটির জ্যোতি আলু। আর রেডি চন্দ্রমুখী আলু 50 কেজি হিসাবে এখানে বাজারে বিক্রয় করা হচ্ছে 850 টাকা থেকে 950 টাকা, আর পোকরাজ আলুর বাজার রেডি হিসেবে এখানে বিক্রয় করা হচ্ছে 550 টাকা থেকে 590 টাকা। আজ চমকাইতলা ইউনিটে মেদিনীপুর জেলার জ্যোতি আলুর বন্ডের বাজার মূল্য রয়েছে 450 টাকা থেকে 520 টাকা, আর গড় জ্যোতি আলুর বাজার এখানে রয়েছে 50 কেজি হিসাবে 580 টাকা থেকে 630 টাকা। আজ পশ্চিম মেদিনীপুর জেলার কেপি মালবিকা ইউনিটে চাষী ভাইদের জ্যোতি আলু 50 কেজি ফ্রি বন্ডের বাজার মূল্য রয়েছে 500 টাকা থেকে 530 টাকা, আর রেডি জ্যোতি আলু ডালা হিসেবে এখানে বিক্রয় করা হচ্ছে 720 টাকা থেকে 735 টাকা, আর চন্দ্রমুখী আলু রেডি হিসেবে বিক্রয় করা হচ্ছে 850 টাকা থেকে 950 টাকা, আর পোকরাজ আলু এখানে বিক্রয় করা হচ্ছে 550 টাকা থেকে 580 টাকা। আজ উত্তরবঙ্গের মালদা জেলায় জ্যোতি আলুর বন্ডের বাজার মূল্য 50 কেজি হিসেবে 450 টাকা, আর রেডি জ্যোতি আলু বাজারে বিক্রয় করা হচ্ছে 650 টাকা থেকে 700 টাকা গড় হিসাবে। আর পোকরাজ আলুর বন্ডের বাজার মূল্য রয়েছে 350 টাকা থেকে 360 টাকা, আর রেডি পোকরাজ আলু হিসেবে 50 কেজি বিক্রয় করা হচ্ছে 610 টাকা থেকে 620 টাকা। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে জ্যোতি আলুর বন্ডের বাজার মূল্য রয়েছে 390 টাকা থেকে মিডিয়াম কোয়ালিটি ভালো কোয়ালিটি 425 টাকা 50 কেজির মূল্য হিসেবে, আর রেডি জ্যোতি আলু বিক্রয় করা হচ্ছে 600 টাকা থেকে 650 টাকা 50 কেজির মূল্য হিসেবে। আজ কুচবিহার জেলায় দিনাটায় জ্যোতি আলুর বন্ডের বাজার মূল্য রয়েছে 370 টাকা থেকে মিডিয়াম কোয়ালিটি, আর ভালো ভিআইপি কোয়ালিটির জ্যোতি আলুর বাজার রয়েছে 400 টাকা থেকে 425 টাকা 50 কেজি প্যাকেটের বন্ডের মূল্য হিসেবে, আর রেডি জ্যোতি আলুর বাজারে বিক্রয় করা হচ্ছে 550 টাকা থেকে 650 টাকা। আজ আলিপুরদুয়ার জেলায় জ্যোতি আলুর বন্ডের বাজার 400 টাকা থেকে 425 টাকা ভালো কোয়ালিটির জ্যোতি আলু, আর লাল হল্যান্ড আলুর বাজার মূল্য রয়েছে রেডি আলু হিসেবে 650 টাকা থেকে 700 টাকা, আর বন্ডের বাজার রয়েছে 50 কেজি হিসেবে 450 টাকা থেকে 525 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা। আর আপনারা কোথা থেকে দেখছেন, আপনাদের এখানে আজকের দিনে জ্যোতি আলু লাল হল্যান্ড আলুর বাজার মূল্য কত রয়েছে, বন্ডের বাজার মূল্য কত রয়েছে, কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সহযোগিতা করবেন। আর আজ এখানেই শেষ করছি, নমস্কার।